তোমার বর্তমান থেকে এসো বিটিসির দ্বিতীয় বৃহৎ শহর গোসাইগাঁও। আর গোসাইগাঁও শহরের মাঝমজিয়ে বই গেছে মদাতি নদী, আর মদাতি নদীর কাকতে মই বর্তমান থিয়ে আছো। মই মর সহযোগীক প্রথমত অনুরোধ জানাইছো এই মদাতি নদীর দৃশ্য দেখাবলে। এই মদাতি নদী যেন একেবারে মরি যাবলে আরম্ভ করেছে, কারণ মদাতি নদীখন একেবারে ঠিক হয়ে পড়েছে। দুয়ে ফলর পরা ওয়াল বা বেড় আদি দি পকি বেড় দিয়ে এনেদরে নদীখন একেবারে ঠেক করে পেলে হয়েছে। মই যখন ঠাইত উপস্থিত আছো এই ঠাইখান আপনাদের চাব পারে। ইয়াতে মাথন প্রায় দহ মিটার মানহে হব নদীখন আছে। আর ইয়ার যে নদীখনের প্রতি বছরে জাবর জোতর আহে ইয়া পরিষ্কার করার কোনো ব্যবস্থা নাই, কারণ গোসাইগাঁও চর বা পার্শ্ববর্তী অঞ্চল যেসমূহ পূজা পার্বণ হয় বা যেসমূহ অনুষ্ঠান পাতি হয় এই অনুষ্ঠান পাতি বা পূজা পার্বণের যে বস্তু পেলনীয় বস্তু এই মদাতি নদীতে পেলাই দিব লাগা হয়। আনহাতে যে আমার দুর্গা পূজা হোক বা কালী পূজা হোক এই পূজার যেসমূহ দেবী প্রতিমা সমূহ আছে বিসর্জনের বিসর্জন কিন্তু এই মদাতি নদীতে দিয়া হয়। আর তারপরে এই যে আনুষঙ্গিক বস্তুবোৰ এয়া কিন্তু মদাতি নদীতে থাকি যায়, এয়া কিন্তু পরিষ্কার করার কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হওয়া নাই, যার কারণে নদীখন একেবারে মরি যাওয়ার দরে একটা অবস্থা হয়েছে। ভবিষ্যতে গোসাইগাঁওখন গুয়াহাটী সদৃশ পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রকট হয়ে পড়েছে, কারণ নদীখন এনেদরে চাপি আইছে বা এনেদরে ঠিক হয়ে পড়েছে। ইয়ার যে বারিষার সময়ত বা বানপানী হলে এয়া পানি কিন্তু গোসাইগাঁও শহরের মাঝমজিয়ালে উঠি যাওয়া বা মানুষের ঘর বাড়িতে উঠি যাওয়ার সম্ভাবনা প্রকট হয়ে পড়েছে। আমি আছো, আমার লগত আছে গোসাইগাঁওর এজন স্থানীয় সচেতন ব্যক্তি, তেখেতর লগত আমি কথা পাতিম। স্যার অল্প এফেলে আইব নাকি? কি কব আসলে দেখা গেছে মদাতি নদীখনের আগর কি অবস্থা আছিল বা বর্তমানের কি পরিস্থিতি? মদাতি নদীখন হয়েছে আপনার এই সোণকোষর একটা সুঁটি। মোর দেউতায় কোয়া মতে এই সুঁটিয়েদি পশ্চিমবঙ্গের পরা মানুষে ইয়াত বিভিন্ন সামগ্রী বেচার কারণে লই আছিল, মাটির সাজ সামগ্রী। এই নদীখনের এনেকো একটা জল প্রবাহিত হয়ে আছিল, এই জল প্রবাহিতে ইয়ার মানুষক বিভিন্ন ঠাইর মানুষক আকর্ষণ করে লই আছে। আর সেই সময়ত নদীখনের দীর্ঘ প্রস্থ আজির তুলনায় চারিগুণ বেশি আছিল। এতিয়া এনেকুৱা এটা অবস্থা হয়েছে যে এই নদীখনের দুয়োপারের যে সকল বাসিন্দা আছে টাউনের বাসিন্দা তেওঁলোকে দুয়োপারের দখল করে আছে, দখল করে 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 নদীখনের একেবারে মৃতপয় অবস্থা হয়েছে এতিয়া। আর তারোপরি মানে বাসিন্দা সকলে তেওঁলোকের পেলনীয়া বস্তু সমূহ এই নদীখনত পেলাই দিয়ে। দুর্গা পূজার হয় বিভিন্ন পূজা পাতল হয়, সেই পূজা পাতলের বস্তুখিনিও ইয়াতে পেলাই দিয়ে। গোসাইগাঁও টাউন কমিটি এই ক্ষেত্রত নীরব ভূমিকা লওয়া যেন পরিলক্ষিত হয়েছে। তেওঁলোকে মাঝে মাঝে সাফা করিব লাগে। সচেতন নাগরিক হিসাবে আমি টাউন কমিটিক বিভিন্ন ক্ষেত্রত বিভিন্ন সময়ত মদাতি নদীখন পরিষ্কার পরিচ্ছন্নতা করে ইয়ার আগর উজ্জ্বলতা আনার কারণে অনুরোধ জানা হয়েছিল তেওঁলোকে নীরব। তারপর অসম সরকারের বিভিন্ন প্রশাসনীয় বিষয়া, মহকুমাধিপতি, ডি সি ডাঙরিয়া, তারপর আপনার যে অভিভাবক মন্ত্রী, তেওঁলোকক মদাতি নদীর উপর বিভিন্ন সময়ত বিভিন্ন ক্ষেত্রত মোর তরফের পর হোক আসর আপনার বিভিন্ন ব্যক্তি অনুষ্ঠানে হোক তেওঁলোকক জানা সত্ত্বেও তেওঁলোকে কিন্তু ইয়ার মানে উচিত ব্যবস্থা গ্রহণ করিব পৰা নাই। যেহেতু দ্বিতীয় বৃহৎ শহর বিটিসি, বিটিসি প্রধান গৰাকী আছে, তেখেতো জানে না? হ্যাঁ, বিটিসি প্রধানক এই ক্ষেত্রত মই নিজে তেওঁলোকে যেতিয়া সভা মাতিছিল মোকো মাতিছিল, মই সচেতন নাগরিক হিসাবে, মোর নাম খনিন্দ্রনাথ দাস, মই সমাজকর্মী, ইয়ারে মোক মাতিছিল। মদাতি নদীর উপর মই বিহং তথ্য তেখেতক দাঙি ধরেছিল, আর সেই মোর বিতং তথ্য দাঙি ধরার পিছত মই কাটর অনুরোধ জানাইছিল, আর মোর লগত আন বহু কেজনে তেওঁলোকক কাটর অনুরোধ জানাইছিল, হে ডাঙরিয়া আপনি মদাতি নদীখন রক্ষা করক, যেহেতু নদী এই মানুষের জীবন ধারণের প্রাণী, নদীয়ে মানব সভ্যতা গড়ি তুলিছে, নদীখনক আমি যেনেকে হোক পরীক্ষা করবই লাগিব, নহলে মানব সভ্যতা বিঘিত হব। আর যেতিয়া বানপানী আহে নহয়, বানপানী অহার সময়ত এই মানে দখল করার এই যে দুফালে যে মানুষে যে বিভিন্ন বস্তু পেলাই পেলার সময় পানি উপচি পড়ে উপচি পড়ে কাষরিয়া ঠাইবিলাক ডুবাই পেলায়, আর কাষরিয়া ঠাই সমূহের মানুষসকলের জীবন যাপন বড় অসহনীয় হয়ে পড়ে, মানুষে আশ্রয় শিবিরত আশ্রয় করবলগা হয়। গতি অতি শীঘ্রে মদাতি নদীর ওপর ব্যবস্থা করে মদাতি নদীখন রক্ষা করব লাগে। কিন্তু ইয়াতে একটা কথা মই উনি কব বিচার, মোর অনুরোধ রক্ষা করে
মাননীয় বিটিসি প্রধান প্রমোদ বড়ো ডাঙরিয়ায় ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার আদি করে বিভিন্ন ডিপার্টমেন্টর মানুষ আনি পর্যবেক্ষণ করেছিল, ভাল হব বলে কইছিল। মানে অনুরোধ যে আমি মনোনীতখন জিয়াই তুলব পারিম নে, বিষয়াসকলক মই অনুরোধ করেছিল। যেটা বিষয়াসকলে কৈছে যে নহয় আপনি ছয় মাহৰ ভিতৰতে মোনাদী নদীখন তিলদিলিয়া হয়ে উঠব, জাকত জিলিকা হয়ে উঠব। কিন্তু আজি ছয় মাহ, আজি দেড় বছর পার হয়ে গেল, কিন্তু মোনাদী নদীর অবস্থা তথৈবচ হয়ে থাকিল, এই লাহে 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 মৃত্যুমুখলৈ গতি করে আছে। গতি নদী সভ্যতাক আমি জিয়াই তুলব লাগিলে, মোনাদী নদী জিয়াই তুলব লাগিব, মানুষের জীবন ধারণের মান উন্নত করব লাগিলে নদীখনক জিয়াই থাকিব। হয়তো যেহেতু সন্মুখত 2025 বিটিসির পার্ষদীয় নির্বাচন আছে, গোসাইগাঁও শহরবাসীর এইটো মূল দাবি থাকবে নাকি যে মোনাদী নদীখন ইয়াত যে পরিষ্কার পরিচ্ছন্ন করব লাগে, ইয়া খনন কার্য করব লাগে, আর দুইফালে যে বেদখল, হ্যাঁ বেদখল মুক্ত করব লাগে, দেওয়াল সমূহ উঠাই দিব লাগে, এনেকুয়া ধরনের কোনো আপনাদের দাবি থাকবে? আমি অলরেডি ভারত সরকারক, অসম সরকারক বিভিন্ন সময়ের ডিসি, মহকুমাধিপতি, মাঝে মাঝে বিভিন্ন দিশপুরের বিষয়া হে আমি রিটেন দরখাস্ত দিছি যে রক্ষা করব লাগে। আর একটা ডর কথা চাওক, মানে উনুকিয়াইছিল এই যে আমার ফার্মাসি সমূহ যে গড়ি উঠিছে, এই যে ফার্মাসি সমূহের যাক মূল মূলমূত্র এই যে পরীক্ষা করবলে আহে, সেইবিল মোনাদী নদীর আমার এই যে দলংখন আছে, যে চারিআলির দলংখন, এই দলংখনেরপরা পেলাই দিয়ে। মই বহুতবার প্রতিবাদ করেছো যে আপনাদের এইবিল বেয়া বস্তু ইয়াতে দল কেউ পেলাই আছে, তেওঁলোকে মোক মারিব আহিছে, কয় আপনি কোন? মই কৈছো মই এজন মানে ট্যাক্স পেয়ার, মই টাউন কমিটির ট্যাক্স দি আছো, গতি আপনাদের এইবিল বন্ধ করক। এই কথা মই সিভিল এস ডি মহাশয়ক জানাইছো, টাউন কমিটির চেয়ারম্যানক জানাইছো, কিন্তু তেওঁলোকে মাত্র এখন মাত্র এই যে জাননী জারি করিয়ে তেওঁলোকৰ দায়িত্ব পালন করবো। কি বিচারে আপনাদের? আমি বিচারিছো যে মোনাদী নদী আগর দরে আজি যে 10 মিটার হয়ে আছে, 40 মিটার হব লাগে, দুটো প্রসর লাগে, খান্দি দা করব লাগে, আর রাইজক বাধ্য করব লাগে যে ইয়াত মল মূত্র আর অপদার্থ বেয়া বস্তু পেলাব নালাগে, আর যদি কোনোবা ইয়াত বেয়া বস্তু পেলায় তেনেহলে তেওঁলোকক দেখা মাত্রকে তেওঁলোকক পুলিশত দিব লাগে, আর তেওঁলোকক পেনাল্টি ইম্পোজ করব লাগে, তেনেহলে আমি এখন ভাল নদী হয়তো পাম ভবিষ্যতে। নদীর দুয়ো কাখে বেদখল হয়েছে নাকি, কি অনুভব হয়? নদীর দুয়ো কাখে বেদখল হয়েছে, বেশি বেদখল হয়েছে আমার গোসাইগাঁও শহরের আপনার এই হেরি দলগাঁও বেশি বেদখল হয়েছে। দলগাঁও এনেকুয়া হয়েছে, মানুষে নদীর উপরতে মানে ট্রেন বনাই দিচ্ছে, মই দৃষ্টিগোচর হয়েছে, মই এই কথাবিল টাউন কমিটির চেয়ারম্যানক জানাইছো। হয় ধন্যবাদ তেগেল। হয় আসলে নদীর দুই কাকে বেদখল হয়েছে বলে অভিযোগ উত্থাপন হয়েছে, তার লগতে দুই কাকে যে দেওয়াল সৃষ্টি করা হয়েছে বা ইয়ার যে সমূহ বছর বছর ধরে জাবর জথর পেলওয়া হয় বা পূজা পার্বণের বস্তুসমূহ পেলওয়া হয়, হ্যাঁ কিন্তু যে টাউন কমিটিয়ে চাফা করব লাগে সময়ে সময়ে, হ্যাঁ কিন্তু করা হওয়া নাই, আর যার কারণে কিন্তু এটা সময়ত গুয়াহাটির সদৃশ পরিবেশ ইয়াত আহিব, কারণ বর্ষণ দিলেই ইয়ার যে পানি, সেই পানি কিন্তু মানুষের ঘর ঘরত উঠার সম্ভাবনা আছে, কারণ বিগত দুটা বছরের আমি দেখা পাইছো বানপানী হলেই মানুষ কিন্তু যে রাষ্ট্রীয় ঘাইপথ, সেই ঘাইপথত পরিয়ালসমূহ গিয়ে আশ্রয় লবলগা হয়। ইয়ার একমাত্র কারণ হল যে মোনাদী নদী, সেই মোনাদী নদীর যে প্রসারতা সেয়া কমি আইছে, ইয়া ঠিক হয়ে পড়েছে, ইয়ার চারিফালে বেদখল হওয়ার এক অভিযোগ উত্থাপন হয়েছে, যার কারণে কিন্তু এনেদরেই মানুষের ঘর বাড়িত পানি উঠিবলে আরম্ভ করেছে, আর মানুষে বারিষার সময়ত রাষ্ট্রীয় ঘাইপথত গিয়ে আশ্রয় গ্রহণ করবল আছে। স্থানীয় রাইজে সচেতন ব্যক্তিসকলে দাবি জানাইছে, অতি শীঘ্রে মহকুমা প্রশাসন বা বিটিসি প্রশাসন, অসম সরকার বা ইয়ার যে গার্জিয়ান মিনিষ্টার আছে, সেয়া এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব লাগে, গুরুত্ব প্রদান করব লাগে, নহলে গোসাইগাঁওবাসী রাইজে আগন্তুক যে 25 বিটিসি পার্ষদীয় নির্বাচন আছে, সেই নির্বাচনত কিন্তু এই ইস্যুটা দাঙি ধরব, আর এই ইস্যুটা দাঙি ধরি এই ইস্যুটা সমাধান নহালেকে এই যে গোসাইগাঁও শহরবাসী আছে, হ্যাঁ কিন্তু থমকি নরায় বলে আমার ইতিমধ্যে জানিবলে দিছে। আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলে স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।